এদিকে নতুন বছর নিয়ে তারকা থেকে সাধারণ মানুষ সবারই পরিকল্পনা থাকে, যে যার নিজের মতো করে সাজাচ্ছে নতুন বছরের ক্যালেন্ডার। তেমনি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাকিব খান হয়তো কিছু পরিকল্পনা নিয়ে ফিরছেন। 2023 সালের প্রথম দিনেই জানালেন, কথা নয় কাজে প্রমাণ করবেন তিনি। ঢালিউডের এই সুপারস্টার সিনেমার সংখ্যা কমিয়ে কাজের মানের দিকে গুরুত্ব দিচ্ছেন, ভালো মানের কাজ উপহার দিবেন, সেই সঙ্গে বড় বাজেটের কাজও উপহার দিবেন দর্শকদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই চিত্রনায়ক বলেন, সংখ্যার দিক দিয়ে এবছর কাজ কম হলেও কয়েকটি বড় বাজেটের কাজ করব। গত বছর এ নিয়ে অনেক পরিকল্পনা হয়েছে, এবছর সেসব বাস্তবায়ন করা হবে। বলা যায় এবছর হবে বেস্ট প্রজেক্ট করার সময়। নতুন বছর কিছুটা ভিন্নভাবে শুরু করতে চাই, কাজ নিয়ে নতুন ভাবনা রয়েছে, এছাড়া দর্শকদের নতুন কিছু উপহার দেব। এদিকে মহামারী করোনা ভাইরাসের কারণে মাঝে দর্শক খরা ছিল সিনেমা হলগুলোয়, তবে 2022 সালে ভিন্ন চিত্র দেখা গেছে। কয়েকটি সিনেমার মাধ্যমে গত বছর ছিল ঢাকায় সিনেমা ঘুরে দাঁড়ানোর সময়। সাকিব খানের কথায়ও সেটা স্পষ্ট হলো। এই অভিনেতা বলেন, করোনার পরে ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে ছুটেছে। গত বছর কিছুটা উত্তরণ হয়েছে এই পরিস্থিতির, আশা করছি নতুন বছর ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। খোঁজ নিয়ে জানা যায়, আপাতত সাকিব খান অভিনীত দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এর মধ্যে একটি হলো তপু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ, আর অন্যটি ওয়াজেদ আলী সুমন পরিচালিত অন্তরাত্মা। দুটি সিনেমায় সামাজিক গল্প নির্ভর চিত্রনাট্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।